গল্প টি খাসা চ্যানেলে আপনাকে সুস্বাগতম। মাসটা অগস্ট, এই মাসের 28 তারিখে শিবরাম চক্রবর্তী চলে গিয়েছিলেন। সেই শিবরাম চক্রবর্তী যাকে বলা হতো হাসির রাজা, যার সম্পর্কে তার বন্ধু শৈল চক্রবর্তী লিখেছিলেন, শিবরামীয় লেখায় একটা জিনিস যা চোখে পড়ে তা হলো পানিং। উনি পানিং না করে কথা বলতে বা লিখতে পারতেন না। কতক জায়গায় উক্ত বস্তুটি মাত্রাধিক এবং কোনো স্থানে কষ্টকল্পিত নয় যে তা নয়, কিন্তু কোনো কোনো এমন বহু স্থানে সেগুলি পরম উপভোগ্য। আর একটি ওনার লেখা তুলতে বাধ্য হচ্ছে এখানে, যেখানে শিবরাম লিখেছেন, সার্কাসের ক্লাউন সব খেলা জানে, সব খেলাই পারে, কিন্তু পারতে গিয়ে কোথায় কী যে হয়ে যায়, খেলাটা হাসিল হয় না, হাসির হয়ে ওঠে, আর হাসির হলেই তার খেলা হাসিল হয়। এই ক্লাউন যে কে তা বলা বাহুল্য। চলুন শুনে নেওয়া যাক শিবরাম চক্রবর্তীর মজাদার গল্প বিজ্ঞাপনে কাজ হয়। শুরু করছি আর মনে করে দিচ্ছি সাবস্ক্রাইব করবার কথা, ভালো লাগলে লাইক করবার কথা এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানানোর কথা। ধন্যবাদ। শিবরাম চক্রবর্তীর বিজ্ঞাপনে কাজ হয়। টুসিকে নিয়ে মুশকিল হয়েছে ঘনশ্যামবাবুর। রবিবার দিন, আফিসের তাড়া নেই, তাই একটু দেরি করে ওঠেন তিনি। সেদিনও 7টা বাজিয়ে উঠেছেন। উঠে দেখেন টুসির কোনো পাত্তা নেই। যা সন্দেহ করেছিলেন তাই, পকেট হাতড়ে দেখলেন ট্রামের মান্থলিখানাও হাওয়া। ছুটির দিনে ভোরে উঠেই হাওয়া খেতে বেরিয়েছে টুসি। ফিরল 12টা বাজিয়ে, প্রায় 1টার কাছাকাছি। ছিলি কোথায় এতক্ষণ, আমার মান্থলি নিয়ে বেরিয়েছিস? কত দিন বলেছি এটা বেআইনি, তাছাড়া মান্থলির মধ্যে আমার দাদু বন্ধুদের বাড়ি গেছিলাম, 10:30 শোয়ে সিনেমা দেখে ফিরছি। বুঝলে দাদু, ছবিটা কি মারামারি কাটাকাটি, উহ কি মারামারি যে, কি বলবো। বুঝেছি, কিন্তু ওই মান্থলির খাপের ভেতর 200 কত টাকা ছিল না? হ্যাঁ, 207 টাকা ছিল জানো, কিন্তু এখন আর তা নেই। মানে আমরা ক বন্ধু মিলে সিনেমা দেখলাম না, আর এতক্ষণ অবধি না কিছু খেয়ে থাকা যায় বলো, রেস্তোরাঁয় খেতেও হলো, বেশি খাইনি দাদু, একখানা করে মোগলাই পরোটা আর এক প্লেট করে কষা কারি। কে তথ্য করেছো, এখন দাও তো আমার মান্থলি আর 200 টাকা। পকেটে হাত দিয়ে টুসি আঁতকে ওঠে, ওমা কোথায় গেল মাথলিটা? এ পকেট ও পকেট হাতড়ায়, প্যান্টের পকেট পর্যন্ত। না দাদু, হাফ প্যান্টের পকেটেও তো নেই, নিশ্চয় পড়ে গেছে কোথাও, ট্রামেই পড়েছে নিশ্চয়। হ্যাঁ সে কি রে, দুখানা 100 টাকা নোট ছিল যে রে, আর খুচরো 7 টাকা। দাদু 7 টাকার নেই বলেছি তো, 200 টাকাই রয়েছে যেন, রাগে উথলতে থাকেন ঘনশ্যাম। পড়ে গেছে না হাতি, বন্ধুদের কেউ হাতিয়ে নিয়েছে নিশ্চয়, যা সব বন্ধু, নয়তো কেউ পকেট মেরেছে, নিঘাত। না না, আমার বন্ধুরা কেউ তেমন নয়, তারাও আমায় খাওয়ায় দাদু, সিনেমা দেখায়, তাই আমিও তাদের দেখালুম। আর আমার পকেট মারবে এমনকি জন্মায় নেই এই কলকাতায়। তুই নিজেই তো একটা পকেট মার, আমার পকেট সাফ করাই তো তোর কাজ, বদ ছেলেদের পাল্লায় পড়ে দিনকে দিন উচ্ছন্নে যাচ্ছিস, তোকে আমি ত্যাজ্যপুত্র করব। ত্যাজ্যপুত্র কি করে হবে দাদু, আমি তো তোমার পুত্র নই। ত্যাজ্য নাতি করে দেব তোকে। ত্যাজ্য নাতিও হয় না দাদু, বুঝলে, শুনিনি কোনো কালে। হয় না তো হবে, হলেই দেখতে পাবি, আমার ব্যয় সব বিষয় আছে, তোকে বঞ্চিত করবো তোকে।
বিষয় আসলে আমার চাই না দাদু, ও নিয়ে আমি কি করব বলে টুসি। সত্যি দাদুর বিষয়ের কোনো আশয় সে করে না, সে বিষয়ে তার কোনো উৎসাহই নেই, কেবল দাদুর পকেটই তার লক্ষ্যস্থল, সেই সম্বলটা বজায় থাকলেই ঢের। টুসি, আমি তোর অনেক অত্যাচার সয়েছি, কিন্তু আর না, আজই আমি এই খবর কাগজে বিজ্ঞাপন ছাপিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি যে তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই। এখনই আমি চললাম কাগজের আপিসে। ও, খবরের কাগজে যখন যাচ্ছই দাদু, তখন সঙ্গে ওই মান্থলিটার জন্য একটা বিজ্ঞাপন দিয়ে দাও না, এই বলে যে যদি কোনো সদাশয় ভদ্রলোক আমার মান্থলি টিকিটটা খুঁজিয়া পান, তাহা হইলে দয়া করিয়া। হ্যাঁ, দয়া করিয়া কিনা সেটা আমি বুঝব, তোমাকে আর উপদেশ দিয়ে আমার মাথা কিনতে হবে না। কেন দাদু, পাওনি তুমি একবার খুঁজে? সেই যেবার আমি হারিয়ে গেছিলাম রাত দুপুরে তোমার কলিকের ওষুধ কিনতে গিয়ে, খবর কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওনি আমায় তুমি? বিজ্ঞাপন দিতে না দিতেই তো পেয়ে গেছিলে আমাকে, বিজ্ঞাপনে কাজ হয় দাদু। এইসব কথা কানে না তুলে ঘনশ্যাম বেরিয়ে পড়েন। খবর কাগজের অফিসে পৌঁছে বাল্যবন্ধু বটকেষ্টর সঙ্গে দেখা। এই যে ঘনশ্যাম ভায়া, অনেক দিন পরে দেখা, তা এখানে কি করতে শুনি? সুধান বটকেষ্ট, একটা বিজ্ঞাপন দিতে এসেছি ভাই, বলো না আর। বখা ছেলেদের পাল্লায় পড়ে নাতিটা আমার গোল্লায় গেছে, বিজ্ঞাপন দিয়ে ভাবছি ওকে ত্যাজ্য পুত্র করে দেব। ত্যাজ্য পুত্র বা ত্যাজ্য নাতি যাই বলো। ও বাবা, এ যে দেখছি নাতি বৃহৎ ব্যাপার। বটকেষ্ট অবাক হলেন, পুচকে একটা নাতিকে নিয়ে একটা বৃহৎ কাণ্ড বোঝাইয়েছো দেখছি। নাইলে ছেলেটা মানুষ হবে না, বাপ মা মরা ছেলে অসৎ সঙ্গে মিশে অধঃপাতে যেতে বসেছে। ওই বিজ্ঞাপনটা দিলে ভাবছি ও শুধরবে, তারপর ওই লুকিয়ে লুকিয়ে ব্যবস্থা করে দেওঘর কি কঙ্কল, গুরুকুলে কি রামকৃষ্ণ মিশন স্কুলে কোনো আশ্রমে পাঠিয়ে দেবো ওকে। সেখান থেকে সৎ সঙ্গে যদি ছেলেটা মানুষ হয়, আমার কাছে আদরে মানুষ হয়েছে, কিন্তু দেখছি ঠিকই বলে সবাই, আদর দিয়ে ছেলের মাথা খাওয়া হয় কেবল, আমি আর ওই টুসির মুখ দেখব না, ঠিক করেছি। ও, টুসি অর নট টুসি, কিন্তু ও যাবে আশ্রমে? না গিয়ে উপায়টা কি? ছাপার অক্ষরে যখন দেখবে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তারপর ওই আশ্রম থেকে ওকে নিতে এসেছে। আচ্ছা ভালো কথা, তুমি এখানে কেন হে? আর বলো না, একটা কুকুর হারানোর বিজ্ঞাপন দিতে ভাই, মানে অ্যালসেশিয়ান কি কোনো নামই জাতের কুকুর নয়, এমনি দেশি কুকুর, কিন্তু দেখতে ভালো আর ভারী প্রভু ভক্ত, ভারী মায়া পড়ে গেছে কুকুরটার ওপর আমার, কেউ খুঁজে দিতে পারলে নগদ 500 টাকা পুরস্কার দেবার বিজ্ঞাপন। দিয়েছ বিজ্ঞাপন? 10টার সময় এসে দিয়ে গেছি। তো দিয়েছ তো, তা এখন আবার এই বেলা 2টোর সময় কি তোমার বিজ্ঞাপন তো ছেপে বেরুবে কাল সকালের কাগজে? তা তো জানি, সেই বিজ্ঞাপনটার একটু খবর নিতে এসেছিলাম। ও, তার প্রুফ দেখতে চাও বুঝি? এসে দেখছি যে যে কর্মচারীটির কাছে বিজ্ঞাপনটা দিয়েছিলাম সে নেই। বিজ্ঞাপন বিভাগে সকাল 10টায় 7টা লোক দেখেছিলাম, এখন তাদের একজনকেও দেখছি না, কি যেন জরুরি কাজে বেরিয়ে গেছেন সবাই। ও,
তা বিভাগে তাহলে এখন আছে কে? এখন কেবল বেয়ারা, সে কোনো খবর দিতে পারে না, অপেক্ষা করছি। তাই তো? তাহলে তো আমাকেও অপেক্ষা করতে হবে দেখছি। কিন্তু কাহা তো অপেক্ষা করা যায়? অধৈর্য হয়ে শেষ পর্যন্ত তারা আবার সে বিজ্ঞাপন বিভাগে গিয়ে হানা দিলেন। জিজ্ঞেস করলেন বেয়ারাকে, ভাই কর্তারা সব কি জরুরি কাজে বেরিয়েছেন জানতে পারি কি? হ্যাঁ, কুকুর খুঁজে বেরিয়েছেন সবাই। কুকুর? হ্যাঁ, আমিও বেরুতুম, কিন্তু অফিস ফাঁকা রেখে যাই কি করে? কুকুরটার জন্য নগদ 500 টাকার বকশিস আছে মশাই। কিন্তু কুকুর তো বলতে গিয়ে বাধা পান বটকেষ্ট। ঘেউ ঘেউ করতে করতে বিজ্ঞাপন বিভাগের এক কর্মচারী এসে উপস্থিত, মানে যার হাতে বটকেষ্টবাবু বিজ্ঞাপনটা দিয়েছিলেন তিনি। তার ঘেউৎকারী বাধা দিল, মানে তিনি নন, তার সঙ্গীটি ঘেউ ঘেউ করছিল। এই নিন মশাই আপনার কুকুর, খুঁজে খুঁজে হয়রান। এবার আপনার ওই পুরস্কারটা বার করুন তো দেখি। সঙ্গে সঙ্গে ওই বিভাগের আরেকজন এসে হাজির আর একটা কুকুর নিয়ে, এবারে আবার আনকোড়া ঘেউ ঘেউ। তারপর আরও একজন, তিনিও একটাকে খুঁজে এনেছেন। সাত জনাই এলেন একে একে 17টা কুকুর সঙ্গে নিয়ে। বিজ্ঞাপন বিভাগের কর্তা 7টা কুকুর লম্বা দড়ায় বেঁধে এনেছেন। যেমন ঢেউয়ের পর ঢেউ আসে, তেমনি ঘেউয়ের পর ঘেউ 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 আসতে লাগলো। দারুণ হইচই পড়ে গেল সারা অফিসে, সবারই দাবি নগদ পুরস্কারে। নিন আপনার কুকুর, নিন, বেছে নিন এর ভেতর থেকে, আর দিয়ে দিন পুরস্কারের টাকাটা, আমরা বাঁটোয়ারা করে নেব সবাই। কিন্তু আমি তো কুকুর নিতে আসিনি, আমি সেই বিজ্ঞাপনটার সম্পর্কেই বলতে এসেছিলাম। হ্যাঁ বলুন বলুন তাহলে। মানে বিজ্ঞাপনটা আমি আর দিতে চাই না, মানে ওটা আমার ফেরত চাই। বিজ্ঞাপন দিতে না দিতেই কুকুর আমার ফিরে এসেছে, নিজের থেকেই কখন এসে গেছে। ঘনশ্যামের মনে পড়ে যায় বিজ্ঞাপনে কাজ হয় বলেছিল টুসি। এদিকে বিজ্ঞাপন বিভাগের লোকেরা বলছে, কে ফিরে ফিরে এলে চলবে কেন, এসব কুকুর এখন কে কে নেবে তাহলে? হ্যাঁ, আর আমাদের প্রাপ্য পুরস্কারেরই বা কী হবে? মানে কুকুর তো আমরা এনেছি, এখন নেওয়া না নেওয়া আপনার মর্জি। সব এরা দেশি কুকুর, নেড়ি কুত্তা, যেমনটি আপনি চেয়েছিলেন। কিন্তু আমি তো এদের কাউকে চাইনি, আমার আমার নিজেরটিকেই চাই। দারুণ ঘেউ ঘেউ শুনে এর মধ্যে অফিসের বড় কর্তা বেরিয়ে এসেছেন। এখানে এত হট্টগোল কিসের? স্যার ইনি ইনি এনা কুকুর সব নিয়ে যেতে বলছি না, কে ইনি নিচ্ছেন না কিছুতেই। নিয়ে যান আপনার কুকুরদের, দারোয়ান এর লোককে নিকাল দেও। হুকুম দেন বড় কর্তা। দারোয়ানরা এসে দড়ি সমেত কুকুরগুলো বটকেষ্টর কোমরে জড়িয়ে দেয়। নিয়ে যান আপনার কুকুর মশাই, আপনি ওদের চাকরি খাবেন দেখছি। কুকুরের দলবল সহ বটকেষ্টকে তারা গলির মোড় অবধি পার করে দিয়ে আসে। তারপর সদল বলে বটকেষ্ট চলে গেলে আসেন আরেক ভদ্রলোক। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ বিভাগে আমি একটা বিজ্ঞাপন দিতে এসেছি। দিন, বিজ্ঞাপন বিভাগ থেকে তাকে বলা হয়। কিন্তু দেখুন, আমরা ওই কুকুর হারানোর কোনো বিজ্ঞাপন নেব না। হ্যাঁ, কুকুরের বিজ্ঞাপন একদম নেওয়া হয় না এখানে। না না না, কুকুর নয়, হারানোর বিজ্ঞাপনও নয়, আমি একটা ট্রামের মান্থলি টিকিট খুঁজে পেয়েছি। আজ এই বেলা 12:30টার সময় ট্রামের মধ্যেই পড়েছিল মান্থলিটা। বিশদ বিবরণ দিন। বিজ্ঞাপন বিভাগের কর্মচারী কপি লিখে নিতে তৈরি হন।
মান্থলিটার খাপে জিএইচ মার্কা মারা, হ্যাঁ জিএইচ, লাফিয়ে ওঠেন ঘনশ্যাম। ও ও ওটা আমার মান্থলি, আমার নাম ঘনশ্যাম ঘাই, তারই আধ্যক্ষ, জিএইচ। আরে তাই নাকি, বলুন তো আর কি ছিল সে মান্থলির ভেতর? কেন এই 100 টাকার দুখানা নোট, মোট 200 টাকা, কিছু খুচরোও থাকতে পারে, নোটের নম্বরও দিতে পারি, তবে তার জন্য দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিতে হবে আপনাকে। আমার নোটবুকে টোকা আছে নোটের নম্বর। তার দরকার নেই, এই নিন আপনার মান্থলি আর টাকাটা। বিজ্ঞাপন দেওয়ার খরচটা আমার বেঁচে গেল মশাই, তার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আমি ওই মান্থলির জন্যই বিজ্ঞাপন দিতে এসেছিলাম। আমার নাতি বলছিল যে বিজ্ঞাপন দিলে নাকি কাজ হয়, তা দেখছি ব্যাপারটা সত্যি। ভারী বুদ্ধিমান তো আপনার নাতি? সে কথা বলতে, অমন ছেলে আর হয় না। তিনি গাল ভরা হাসি হাসেন। এমনকি বিজ্ঞাপন না দিও, কেবল দিতে এলেই কাজ হয়, তাও দেখলাম। গল্পটা এখানেই শেষ, খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।